আবার নতুন করে অশান্তি বাংলাদেশে। এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল বাংলাদেশ, যার জেরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসতে হয় শেখ হাসিনাকে। তারপর হাসিনার দল আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে, সংখ্যালঘুদের বাড়িতে সেখানে আগুন দিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, পুলিশের উপর হামলা হয়েছে। এক্ষেত্রে অভিযোগের তীর ছিল হাসিনার বিরোধীদের দিকে। এইবার হাসিনার সমর্থক তথা তাঁর দল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিক্ষোভে নতুন করে অশান্তি ছড়িয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে একাধিক জায়গায় সেই বিক্ষোভ শুরু হয়েছে। ইতিমধ্যে গোপালগঞ্জে বিক্ষোভ থেকে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দেশের বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ বাড়ছে, যার ফলে নতুন করে অশান্তি ছড়িয়েছে, যা সেখানকার অন্তর্বর্তী সরকারের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে গোপালগঞ্জের সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডের পাশে এই ঘটনা ঘটে, তাতে 5 সেনাসহ 7 জন আহত হয়েছেন। ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়। ঘটনাস্থলে সেনা গেলে তাঁদের উপর চড়া হয় বিক্ষোভকারীরা। এদিকে হিন্দুদের উপর বাংলাদেশে হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। যশোরের অভয়নগরে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে রবিবার বিকেলে, এছাড়াও বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে।